নমস্কার এর সকলকে স্বাগত এস এস অবশেষে পঞ্চায়েত থেকে শিক্ষা দপ্তরে নয় বছর আগে বামফ্রন্ট সরকার যা ভেবেছিল দীর্ঘ লড়াইয়ের শেষে এতদিন পরে রাজ্যের এসএসকে কে এম এস এগারো সালের জানুয়ারি বামফ্রন্ট সরকারের সিদ্ধান্ত ছিল এস এস কে কে শিক্ষকের মর্যাদা ও স্থায়ীকরণের লক্ষ্যে পঞ্চায়েত দপ্তর থেকে পৃথক করে এস এস কে জন্য আলাদা একটি পৃথক বোর্ড তৈরি করা হবে তার জন্য রাজ্যের অর্থ দপ্তর থেকে এক কোটি টাকা মঞ্জুরও করা হয়েছিল এস নিয়ে বোর্ড গঠনের বিরোধিতা করেছিল তৃণমূল রাজ্য বিধানসভায় তৎকালীন বিরোধী দলনেতা পার্থ চট্টোপাধ্যায় তখন এর বিরোধিতা করেই বক্তব্য রেখেছিলেন তৃণমূলের আপত্তির কারণেই এই সংক্রান্ত বিলে সইও করেননি তৎকালীন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী ফলে ইচ্ছা থাকলেও এসএসকে এমএসকেদের জন্য পৃথক বোর্ড গঠন করতে পারেনি বামফ্রন্ট সরকার নয় বছর আগে যিনি বিরোধিতা করেছিলেন সেই পার্থ চট্টোপাধ্যায় এখন শিক্ষামন্ত্রী এবং তার দপ্তরেই চলে এলো এস এস দীর্ঘদিন ধরে এস এস এম এসকে শিক্ষকরা দাবি করে আসছিলেন আর্থিক সুরাহার পাশাপাশি শিক্ষা দপ্তরের অধীনে যাতে তাদের আনা হোক এস এস কে স্ট্যাটাস জানতে চেয়ে দু সালে নভেম্বর মাসে মধ্যশিক্ষা পর্ষদ চিঠি দেয় শিক্ষা দপ্তরকে দপ্তর থেকে তিনবার চিঠি শিক্ষা দপ্তরের কাছে গেলেও কোনো এক অজ্ঞাত কারণে স্ট্যাটাস রিপোর্ট পাঠায়নি পঞ্চায়েত দপ্তরকে পরে অবশ্য স্ট্যাটাস রিপোর্ট দু সালে আগস্ট মাসে পাঠানো হয় পঞ্চায়েত দপ্তরকে পঞ্চায়েত দপ্তর এসএসকে এমএসকেগুলিকে স্ট্যাটাস জানিয়ে ওই বছরের একুশ সেপ্টেম্বর শিক্ষা দপ্তরকে চিঠি পাঠিয়ে দেয় এদিন পঞ্চায়েত দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে এসএসকে এমএসকেগুলিকে শিক্ষা দপ্তরে পাঠানো হয়েছে এবং তা অনুমোদন হয়েছে শিক্ষা দপ্তরে এস এস কে এম এস কে এলে কি লাভ তা নিয়ে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা সম্প্রসারক সমন্বয় সমিতির নেতা পরিতোষ ঘোষাল জানান লাভ বলতে ভাতা নিয়মিত পাওয়া যাবে আগে অনিয়মিত ছিল শিক্ষা দপ্তরের অধীন বাংলা পোর্টালের সঙ্গে যুক্ত হওয়া যাবে এতে এস এস কেমন জানিয়ে ছাত্রছাত্রীর সংখ্যা ও অন্যান্য তথ্য জানা যাবে এখন অষ্টম শ্রেণী পর্যন্ত এস এস কে এম এস কে পড়াশোনা হয় এটাকে দশম শ্রেণী পর্যন্ত করার দাবি রাখা হচ্ছে শিক্ষা দপ্তরের আশা আমাদের লড়াইয়ে যেমন সাফল্য তেমনি আগামী দিনে একুশ হাজার টাকা সাম্মানিক ভাতা অন্যান্য সামাজিক সুরক্ষা দাবির লড়াই জারি থাকবে আমরা জানি অন্য রাজ্যের তুলনায় রাজ্যে এস এস শিক্ষক শিক্ষিকাদের বেতন কয়েক গুণ কম ত্রিপুরায় একজন এমএসকে শিক্ষকের বেতন একুশ হাজার নশো তেত্রিশ টাকা বিহারে এমএসকে শিক্ষকরা পান উনিশ হাজার তিনশো টাকা অন্যান্য রাজ্যের এস কে এমএসকে শিক্ষক শিক্ষিকাদের ভাতা রাজ্যের তুলনায় অনেক কম হিসেব বলছে এসএসকে এমএসকে এমএসকে এস শিক্ষক শিক্ষিকাদের ঘাড়ে গ্রামাঞ্চলের প্রায় আঠেরো লক্ষ বাইশ হাজার তিনশো বাইশ জন পড়ুয়ার পঠন পাঠনের দায়িত্ব রয়েছে বর্তমানে আঠেরো লক্ষ বাইশ হাজার তিনশো বাইশ জন পড়ুয়া রয়েছে এসএসকে শিশু শিক্ষা কেন্দ্র ও এমএসকে কে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে শিশু শিক্ষা কেন্দ্রে চোদ্দ লক্ষ আট চব্বিশ হাজার ছশো আশি জন এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে তিন লক্ষ সাতানব্বই হাজার ছশো বত্রিশ জন পড়ুয়া পঠন পাঠনের সঙ্গে যুক্ত মোট পড়ুয়ার মধ্যে আটত্রিশ দশমিক কুড়ি শতাংশ মুসলিম আঠাশ দশমিক সত্তর শতাংশ তফসিলি জাতি এবং এগারো দশমিক সাত শতাংশ আদিবাসী পরিবারের ছেলেমেয়েরা রয়েছে আবার মোট পড়ুয়ার মধ্যে পঞ্চান্ন শতাংশই ছাত্রী তাহলে এর আগে আমরা কিন্তু একটি নোটিফিকেশান দেখেছি পঞ্চায়েত দপ্তর থেকে যেখানে বলা হয়েছে যে এস এসকে এম এসকের পঞ্চায়েত দপ্তর থেকে শিক্ষা দপ্তরে যাওয়ার অনুমোদন কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দিয়েছে তারই পরিপ্রেক্ষিতেই কিন্তু এই যে রিপোর্টটি সেই রিপোর্টটি আপনাদেরকে পাঠ করে শোনালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন